আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। লিপিস ব্লগ থেকে আমি লিপি আছি আপনাদের সামনে। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন তাহলে আজকে কী কী থাকছে সেটা দেখে নেই। আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছি, আসলে ঘুম থেকে ওঠার পরে সব সময় বারান্দায় যাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু বারান্দায় যাই আর আপনাদের সাথেও শেয়ার করি। ইট পাথরের এই শহরে আসলে আশেপাশে বাড়িঘর ছাড়া আর কিন্তু কিছুই নেই। বাইরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা খুব কম সময়ে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা দেখতে পাই। এরপরে বিকেলবেলা আমি এখানে কিছু মালটা ভিজিয়ে রেখেছি আর সারাদিন কোনো ব্লগ করিনি, তো ভাবলাম মালটাটা যখন ভিজিয়ে রেখেছি তো সেটা ধুয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ভিনেগার আর হালকা কুসুম গরম পানিতে মালটাগুলোকে ভিজিয়ে রেখেছি। যেহেতু এখন করোনার প্রকোপ অনেক বেড়ে গেছে, তো আমাদের সবাইকে ভিটামিন সি খাওয়াটা অনেক বেশি জরুরি, তাই ভাবলাম যে আমিও এখানে মালটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিই। যেহেতু এখন কেমিক্যাল দেওয়া থাকে, সব কিছু তো আর নিয়ে এসে খাওয়া যায় না, তো সেটাকে অনেকটাই ফ্রেশ করে নিয়ে তারপরে খাওয়া উচিত সবারই। এটার দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু বাচ্চা বড় সবাই বাসাতে বন্দি, তো সবার চেষ্টা করতে হবে সবার সাথে মিলেমিশে সময় কাটানোর জন্য। বাচ্চাদের তো সেভাবে সময় কাটানোর কিছু নেই, তার জন্য তাদেরকে সঙ্গ দেওয়াটা আমাদের আসলে অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে। কোরবানি ঈদে পেঁয়াজটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, আর এই পেঁয়াজ কাটতে যখন চোখের পানি পড়ে তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। তো আজকে আমি দেখাচ্ছি কিভাবে পেঁয়াজ কাটলে চোখের পানি পড়া ছাড়াই এই পেঁয়াজটা কাটা সম্ভব। এখানে আমি পানি নিয়েছি আর পানিগুলোতে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মতো পেঁয়াজ ভিজিয়ে রাখবো, আর এই পেঁয়াজগুলোকে অবশ্যই 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টার কম ভেজালে কিন্তু হবে না, আবার এর থেকে বেশি ভেজালে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। তো এখানে পেঁয়াজগুলো ভেজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই পেঁয়াজগুলো যখন পানিটা এরকম লাল একটা কালার হয়ে আসবে তখন আপনারা পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ছুলে নিতে হবে। করবেন আর কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, আমি সেগুলো ইনশাআল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি পেঁয়াজগুলোকে ছুলে নিচ্ছি আর এক এক করে সবগুলো পেঁয়াজই আমি ছুলে নিব। তো আপনারা কিভাবে পেঁয়াজ কাটলে চোখের পানি পড়ে না তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেটুকু জানি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক বড় ছোট সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমাদের পেঁয়াজগুলো ছোলা হয়ে গিয়েছে, তো আমি সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনারা যদি চান এভাবে বেশ কিছুদিন পর্যন্ত পেঁয়াজগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন, আর হাতের কাজটাকে খুব সহজেই করে নেওয়া পসিবল হয়। হাতের কাছে যদি কাটাকাটি সব জিনিস রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না আর খুব চটপট রান্না করা যায়। এখানে সবগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখন একটি জিপলকের ব্যাগে করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। বিকেলের দিকে নাস্তার জন্য আমি সেমাই রান্না করব, তো এখানে আমি খিল সেমাই নিয়েছি আর সেমাইটা যেন চারিদিকে ছড়িয়ে না যায় সেজন্য কিন্তু প্যাকেটের মধ্যেই ভেঙে নিচ্ছি, আর এভাবে ভেঙে নিলে চারিদিকে ছিটিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এখন এতে সেমাই দিয়ে দিব আর সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানি ফুটে উঠলে এখন আমি এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সাদা এলাচ, আর এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলো গলিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা একদম ফুটে উঠেছে, তো আমি সামান্য একটু লবণ দিলাম মিষ্টিটা যেন ঠিক হয়ে যায়। তো এখানে আমাদের শিরাটা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। আর এভাবে সেমাই রান্না করলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। সেমাইটাকে চিনির সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি,
আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আসলে এটা শেখানোর মতো তেমন কিছু না, আমি রান্না করছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি হাতের কাছে বাদাম না থাকে তাহলে স্কিপও করতে পারেন। সবগুলোকে খুব ভালোভাবে আমি এখন মিক্স করে নিচ্ছি। এই সেমাইটা আমার ভাইয়ের অনেক পছন্দ, তো আমি ওর জন্যই রেডি করেছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের খুরমা সেমাই। আমাদের সবারই এটা অনেক পছন্দ, আপনাদের কার কেমন পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউবটা আমার কাছে ভালো লাগার একটা জায়গা, আমার ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি চলে আসি। আমি চাই আপনারাও আপনাদের ভালো মন্দ আমার সাথে শেয়ার করেন, তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে ব্লগগুলো দিলে আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আর কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।